করোনা ভাইরাসের হামলায় বিপন্ন পাকিস্তানের অর্থনীতি, বিদেশি মুদ্রার তহবিল প্রায় শূন্য, পাশাপাশি দেখা গিয়েছে খাদ্য সংকট। এহেন সময়ে বিশ্বের কাছে বকেয়া ঋণ মুকুব এবং আর্থিক মদতের আর্জি জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তাতে সাড়া দিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF। করোনার জেরে উৎপন্ন আর্থিক সংকট মোকাবিলায় প্রায় $140 কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে তারা। গত বছর জুলাই মাসে IMF পাকিস্তানকে $600 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইসলামাবাদকে ঋণ দেওয়ার সপক্ষে যুক্তি দিয়ে IMF এর অন্যতম শীর্ষ কর্তা জেফ্রি ওকামোটো বলেন, করোনা মহামারীর ব্যাপক প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সার্বিক উন্নয়ন ও সে দেশের নাগরিকদের উন্নতির জন্য এই অর্থ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, করোনার প্রকোপ রুখতে ও গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে পাক সরকার। স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বর্তমান পরিস্থিতিতে বিশেষ প্যাকেজ ঘোষণাও করেছে ইসলামাবাদ।